অনেক বছর আগের কথা, সূর্যনগর নামে একটি গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ গাছপালা, গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ, পুকুর নদীতে নানা ধরনের মাছ, ফসলের জমি সোনালি ফসলে ভরপুর ছিল। গ্রামের ভিতর নদীর অপর পাশে একটা বিশাল বনে বড় বটগাছ ছিল। গাছের নিচে বসে একজন সাধু বাবা ধ্যান করত। একদিন দুজন কাঠুরিয়া সেই গাছ কেটে ফেলল। সাধু বাবা কাঠুরিয়াদের প্রতি রাগান্বিত হয়ে সেই গ্রামের ওপর অভিশাপ দেয় যে এই গ্রামে লাল বৃষ্টি হবে। লাল বৃষ্টির ফলে গ্রামের গাছপালা শুকিয়ে মারা যায়। পুকুর নদীর পানি লাল রং ধারণ করে বিষাক্ত রূপ নেয়। যে নদী বা পুকুরের পানি পান করে বা গোসল করে, সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে, নানা ধরনের রোগে আক্রান্ত হয়। এই গ্রামে আজিজ মিয়া নামে এক লোক বাস করত। তার স্ত্রী লাল বৃষ্টির প্রভাবে আক্রান্ত হয়ে মারা গেছে। সে তার একমাত্র মেয়ে ফুলিকে নিয়ে বসবাস করে। বাবা, আমি নদীর পাড়ে মাঠে বন্ধুদের সাথে খেলতে যাই। না রে মা, নদীর কাছে যাওয়া যাবে না, নদীর পানি বিষাক্ত। নদীর পানিতে নামবো না, মাঠে বন্ধুদের সাথে খেলা করব। নদীর কাছেই বোন রয়েছে, সেখানে সাধু বাবা থাকে। হঠাৎ বৃষ্টি হলে অসুস্থ হয়ে যাবে। তোমার মাকে আমি হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। ওখানে যাব না বাবা, আর বৃষ্টি নামার আগেই বাড়িতে চলে আসব। আচ্ছা যাও, তবে ভুলেও পানিতে নামবে না। দেরি করলি কেন তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। বাবাকে বলে আসতে দেরি হয়ে গেছে রে, বাবা আসতেই দিবে না, অনেক বুঝিয়ে তারপর আসতে হয়েছে। নে নে ধর ধর, এটা তোর জন্য আলাদা করে নিয়ে এসেছি। এটা দিয়ে কি করব, খেলাধুলা করব না আমরা? না, আজকে আমরা সবাই নদীতে বঁড়শি দিয়ে মাছ ধরব। পানিতে কিন্তু নামবো না। আচ্ছা, পানিতে নামবো না, শুধু মাছ ধরবো। দেখ পলি, নদীর পাশের বন থেকে কেমন একটা কান্নার শব্দ আসছে। কোথায়? আমি তো শুনতে পেলাম না। তুই হয়তো ভুল শুনছিস। না না, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। ওটা তোর মনের ভুল। দেখ দেখ, সবার আগে আমি মাছ ধরেছি, তোরা এখনো পারলি না। এটা কিসের শব্দ রাজু? এ তো সত্যি সত্যি শিশুর কান্নার আওয়াজ। আমি তোদের বলেছিলাম না কান্নার আওয়াজ আসছে, তোরা তো বিশ্বাস করলি না। দেখ এবার। হ্যাঁ, আমার ভয় করছে, চল বাসায় যাই। একটু আগে তো আকাশ পরিষ্কার ছিল, রোদে গা পুড়ে যাচ্ছিল, হঠাৎ কালো মেঘ কোথ থেকে আসলো। মনে হয় বৃষ্টি নামবে। লাল বৃষ্টি? হ্যাঁ। তাহলে তো আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চল চল চলে যাই। এত দেরি করলি কেন মা, এখনই তো বৃষ্টি এসে যাবে। খেলতে খেলতে দেরি হয়ে গেছে। ওখান থেকে সরে আয় মা, বৃষ্টিতে ভিজে যাবি। বাবা, আমাদের গ্রামে লাল বৃষ্টি কেন হয়? হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করলি মা? এমনি জানতে ইচ্ছে করলো। শোন তবে, আমাদের গ্রামের নদীর অপর পাশে যে বন দেখছিস, সেখানে একটা পুরনো বড় বটগাছের নিচে একজন সাধু ধ্যান করত। সেই গাছটা কেটে ফেলবার জন্য সাধু এই গ্রামকে অভিশাপ দেয়। সেই সাধু এখন কোথায় থাকে? সেই ঘটনার পর আর সাধুকে কোথাও দেখা যায়নি। কেউ কেউ বলে সাধু সেখানে অদৃশ্য হয়ে আজও ধ্যান করে। আচ্ছা, তুমি কি জানো এই অভিশাপ কিভাবে কাটানো যায়? না মা, জানি না। জানো বাবা, আজকে নদীর পাড়ে যখন খেলা করছিলাম,
তখন একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। চল ঘরের ভেতরে চল, তুই এখনো কিছু খাস নি। চলো বাবা। কি রান্না করছো আজকে? পুঁই শাকের তরকারি। প্রতিদিন শাক তরকারি ভালো লাগে না। কি করবো মা, পুকুরের মাছ তো আর খাওয়া যায় না। লাল বৃষ্টির কারণে পুকুরের মাছগুলো বিষাক্ত রূপ ধারণ করেছে, সেগুলো আর তোকে খাওয়াতে পারি না। যেভাবেই হোক এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতেই হবে, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। খাওয়া শেষ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, রাত অনেক হয়েছে। আমাদের যে করেই হোক এই গ্রামকে লাল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু কিভাবে? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের গ্রামের বৃদ্ধ লোকদের বাড়ি বাড়ি যেতে হবে, যারা লাল বৃষ্টি সাধু সম্পর্কে সব কিছু জানে। চল তাহলে আজ থেকেই শুরু করি। চল। ঘরে কেউ আছেন? আমরা আপনার কাছে লাল বৃষ্টির ব্যাপারে জানতে এসেছি, আপনি কি জানেন এ ব্যাপারে? কি বললে? লাল বৃষ্টি? আমি কিছু জানি না, তোমরা এখান থেকে চলে যাও। ভালো দাদু, ও ভালো দাদু, বাড়িতে আছো? কে? আমি ফুলি আর আমার বন্ধুরা। ও তোরা, তা কি মনে করে? আমরা লাল বৃষ্টি সম্পর্কে জানতে এসেছি, এই অভিশাপ কাটানোর কোনো উপায় নেই? উপায় হয়তো আছে, তবে আমার জানা নেই, সেই সাধু কাউকে কিছু বলে যায়নি। ও আচ্ছা, তাহলে আমরা আসি। এসো। ফুলি, ফুলিমা বাড়িতে আছো? আপনি এখানে? ফুলিকে কি দরকার আপনার? তেমন কিছু না, বাড়িতে নাই ফুলি। না, বন্ধুদের সাথে খেলতে চলে গেছে। বাসায় ফিরবে কখন? জানি না। আচ্ছা আমি আসি। হ্যাঁ, এদিকে এসো, কথা আছে। দাদু আপনি কিছু বলবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। বলুন, আমরা শুনতেছি। আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দাদু? স্বপ্নে লাল বৃষ্টি সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছি। কি উপায় দাদু, বলুন আমাদের। নদীর অপর পাশে বনের মধ্যে বটগাছের শেকড়ের নিচে একটা উনুন রাখা আছে, যদি কোনো নিষ্পাপ সৎ মানুষ সেটা খুঁড়ে বের করে পানিতে ফেলে দিতে পারে, তাহলেই লাল বৃষ্টি আর হবে না। আমি যাব সেটা খুঁড়ে বের করে আনতে। কিন্তু মা, তুমি তো অনেক ছোট মানুষ, তুমি কিভাবে পারবে? আমাকে পারতেই হবে, এই গ্রামকে বাঁচাতে গেলে মরতে হলেও আমি রাজি আছি। কিন্তু মা, আর একটা কথা আছে। কি কথা দাদু? স্বপ্নে সাধু বাবা বলেছেন, যে গাছের নিচ থেকে মাটির উনুন খুঁড়ে বের করবে সে মারা যাবে। অসুবিধা নেই, আমার জীবনের বিনিময়ে যদি গ্রামের মানুষদের জীবন রক্ষা হয় তাহলে আমি জীবন দিতেও প্রস্তুত। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ রে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমার গ্রামে আমার মতো আর কোনো শিশু মায়ের জীবন হারাক, তা আমি চাই না। সাবাস মা, একমাত্র তুমি পারবে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। কবে যাবে তুমি?
আগামীকাল সকালে যাব। কি রে পুলি, বুড়ো দাদু তোর কাছে কেন এসেছিল? এমনি এসেছিল। তুই মিথ্যে কথা বলছিস, সত্যি করে বল আমাকে। বলছি তুমি বকা দিবে না, কথা দাও। আচ্ছা কথা দিলাম, বল। বড় দাদুর কাছে লাল বৃষ্টির অভিশাপ থেকে মুক্তির উপায়ের কথা জানতে গিয়েছিলাম। তোকে না বলেছিলাম এগুলোর মধ্যে তুই জড়াবি না? আমি এই গ্রামের মানুষের কষ্ট সইতে পারি না। মারে তুই ছোট মানুষ, তুই এগুলোর মধ্যে যাস না। বাবা তুমি আমাকে কথা দিয়েছো, বকা কিন্তু দিবে না। আমি নদীর অপর পাশে যাব এবং এই গ্রামকে রক্ষা করব। তোর যা ইচ্ছে কর, তুই, তোকে আর বাধা দেব না। তুই এখানে কি করছিস? আমি মাটি খুঁড়ে উনুন বের করতে এসেছি। তুই জানিস না এটা খুঁড়ে বের করলে তোর মুখ দিয়ে রক্ত বমি হয়ে তুই মারা যাবি? আমি আমার গ্রামকে বাঁচাতে মরতেও রাজি আছি। এখনো সময় আছে, বাড়ি চলে যা। আমি যাব না, আমি আমার গ্রামকে অভিশাপের হাত থেকে মুক্ত করবই। বেশ চেষ্টা করে দেখ। তারপর ফুলি ডাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। এক সময় সে মাটির নিচে উনুন দেখতে পায়। আরেকটু খুঁড়ে মাটি থেকে উনুন বের করে ফুলি নদীর কাছে নিয়ে যায়। যখনই ফুলি উনুনটি নদীতে ফেলে দিল, তখন ফুলির মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একটু পর আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে স্বাভাবিক বৃষ্টি নামে। পুরো গ্রাম বৃষ্টির পানির ফলে সতেজতা ফিরে পায়। নদীর পানি স্বাভাবিক হতে শুরু করে। বৃষ্টি হওয়ায় পানি ফুলির মুখের ওপর পড়ে ফুলির জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই দেখে এক সাধু তার সামনে দাঁড়িয়ে আছে। ফুলি উঠে দাঁড়ায়। তোমার কিছু হয়নি, তুমি সৎ এবং সাহসী একজন মেয়ে, এটা তোমার পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার গ্রাম এখন অভিশাপ থেকে মুক্ত। তারপর সাধু আবার অদৃশ্য হয়ে যায়। এরপর ফুলি গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাদের আর কোনো অভাব থাকে না।